একঘেয়েমি চিকেন কষা ঝোল রেজালা খেতে খেতে যখন আর ভালো লাগছে না, তখন অবশ্যই স্বাদ বদল করার জন্য এই রেসিপিটি একবার ট্রাই করুন। আজকে আমি তিন ধরনের বাদাম দিয়ে বাদাম চিকেন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে হবে দুর্দান্ত, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে আমি 1.5 কিলো উইথ বোন চিকেন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা। এই রান্নাটায় আদা বাটার ব্যবহার হবে না। আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। সমস্ত জিনিসগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। পারলে এটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। তো দেখুন, এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। 12টা আমন্ড বাদাম আমি 8-9 ঘন্টা আগে জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এখানে 2 টেবিল স্পুন আধ ভাঙা কাজু বাদাম নিয়েছি। আর এখানে 3 টেবিল স্পুন চীনা বাদাম আমি একটু ড্রাই রোস্ট করে খোসাটা বাদ দিয়ে রেখেছি। সমস্ত জিনিসগুলোকে আমি একসাথে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। এই রান্নাটা কিন্তু রিফাইন অয়েলেই হবে। এখানে কিছু গোটা গরম মশলা আছে, দারচিনি, 4টে ছোট এলাচ, 6টা লবঙ্গ। সমস্ত জিনিসগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটা হালকা গন্ধ বের হচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন, আমি চটচট করে কিন্তু চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটাকে তেলের মধ্যে কষাতে থাকব। এই সময় কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে চিকেনের একটা খুব সুন্দর কালার আসবে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে উল্টে পাল্টে চিকেনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর আমি ফিরে আসবো। দেখতেই পাচ্ছেন, চিকেন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু এখনও চিকেনের মধ্যে লবণ ব্যবহার করিনি। আবারও একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রান্নাটায় আলাদা করে কিন্তু জলের ব্যবহার হবে না, চিকেন থেকে বেরোনো জলেই চিকেনটা সিদ্ধ হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের পেস্ট। বাদামের পেস্টটা দেওয়ার পরও কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। কারণ এর মধ্যে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, কাজু বাদাম কিন্তু চট করে কড়ায় লেগে যায়। আর এটাকে একটু ঘন ঘনই নাড়াচাড়া করে দিতে হবে। বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। আর চিকেনের সঙ্গে যখন সেই বাদাম রান্না করা হচ্ছে, তাহলে তার তো গুণাগুণ আরও বেড়ে যাবে। মোটেও ঝাল হয় না। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শামরিচের গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই চিকেনটা কিন্তু ফ্রায়েড রাইস, পোলাও, লুচি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে একটুও ভালো লাগে না। এবার ঢাকা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। তো সামান্য ঝাল দেওয়ার প্রয়োজন মনে করলাম, তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি মনে করেন লাল লঙ্কার গুঁড়োটা আরও আগে দেবেন, সেটাও দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আরও একটু শুকনো করে নেব। আপনারা যদি গ্রেভিটা এরকম রাখতে চান, সেটাও রাখতে পারেন। এখানে আমি আর কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। তৈরি হয়ে গেল বাদাম চিকেন। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে নিজেরা খান, সকলকে খাওয়ান। কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।